গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটি ব্লগকে নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর সকাল সকাল চা যাবো দিয়ে কাজ সেটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেই, কেন কি আজকে দোকানে যেতে হবে তাড়াতাড়ি। জানোই তোমরা সেল লাগিয়েছে, তো একটু ভিড় হচ্ছে আজকাল, তো ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো চলো কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আমার ছেলে ব্রাশ করলো, আমি ব্রাশ করে নিয়েছি, বাসনগুলো বাইরে রেখেছি, আর চাটা খেয়ে নিয়েছি আমরা। এখন বাকি কাজগুলো তাড়াতাড়ি করে দোকানে যাব। তো তোমরা ব্লগটা দেখে থাকো। সকালবেলা কাজ শেষ করে চলে গেছিলাম দোকানে, কারণ সেল দেওয়া হয়েছে। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরেই ভোট দিতে গেলাম, তো ভোট দিয়ে চলে আসলাম। বেশিক্ষণ লেট করলাম না, কারণ ভোটের দিন, তো এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আসার পরে আমি মাছের ঝোল বানালাম, কারণ বর মাছ নিয়ে এসেছিলো। তো মাছের ঝোল বানালাম আর ভাতটা, আর কি বানানো যায় দেখা যাক। রান্না বান্না করে আমি স্নান করেই গেছিলাম এখান থেকে, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। তো দোকানে যাওয়ার পরে আর বেশি শুট করতে পারলাম না, মানে যাওয়ার পরে সাফ সাফাই করলাম, করার পরে আবার চলে গেলাম ভোট দিতে। ভোট দিয়ে আবার এসে আবার দোকানপত্র বন্ধ করে চলে আসলাম, তো এই জন্য ওখানে শুট করা হয়নি। তো চলে আসলাম আবার ওখান থেকে, আজকে আর দোকানে যাওয়া হবে না ভোটের দিন, তাই জন্য বর বললো যে আজকে আর খুলতে হবে না। তো পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার সময়। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না হয়ে গেল, আর রান্না করার পরে দেখো আমরা খেতে বসেছি। তো আজকের আইটেম হচ্ছে মাছের ঝোল, আর কালকের রাত্রের এই যে মাংস বেঁচে গেছিলো একটু, আর এখানে স্যালাড। তো আজকে এইটুক দিয়েই খাবো, আসলে পাঁপড় ও খেতেও চায় না, আর শুধু আমার জন্য আর করলাম না। তো চলো খেয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করিয়ে নিলাম, ছেলেকেও খাইয়ে দিলাম, আজকে ও আমার হাত দিয়ে খেলো। তো মাঝে মাঝে ওর মোবাইলের নেশা লেগে যায়, তখন ও বলে যে আমাকে খাইয়ে দাও, তো মোবাইল দেখে দেখে তখন খায়। সেটা খুবই কম, আজকাল ও নিজে হাত দিয়েই খায় আর মোবাইলটা একদমই দেখে না। তো আজকে ও দেখছিলো একটু, তো আমি বেশি কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে আজকে দিনটা তো খাক। তো আমি খাইয়ে দিলাম, ও মোবাইল দেখতে দেখতে খেয়ে নিল। আর এখানে দেখো হাব্বি ঘুমিয়ে পড়েছে, শুয়ে আছে, অত ঘুমায়নি গিয়ে। ফোনে শিখেছে, আমাদের ফোন করেছে, আর এখানে ওর একটা ফোনে শিখেছে। তো যাই হোক, ছেলে একটু বাইরে গেলো, শোনো আসো একটু শুভা। তো এখন একটু রেস্ট করব, আজকে তো আর দোকানে যেতে হবে না, তো আরামসে একটু রেস্ট করে নেই, পরে দেখা হচ্ছে। তো গাইস, রেস্ট করার পরে উঠলাম, রেস্ট কি, ওরা তো ঘুমিয়ে পড়েছিল, আর আমি হচ্ছে এডিটিং করছিলাম ভিডিও আপলোড করার জন্য। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত দুপুর অবধি যেটা শ্যুট করেছিলাম ওটাকে এডিট করলাম, যাতে করে রাত্রিবেলা আমি এটাকে আপলোডে বসিয়ে সকাল অবধি এটাকে আপলোড করতে পারি। তো আমার ছেলে উঠেছে, কিন্তু বিছানা থেকে এখনও ওঠেনি। আর দেখো এত আকাশ খারাপ করেছে, বৃষ্টি হবে মনে হয়, খুব হাওয়া উঠেছে, একদম খুব হাওয়া উঠেছে। তো দেখো আমার বর ওই যে কাপড় নিয়ে আস, গামছাটা কতদিন নিয়ে আসো, এটা ওই মানুষটার লোকটার ইসে করো, ওই বারান্দাটা দেখে দাও,
তো দেখো এত হাওয়া, প্রচন্ড হাওয়া উঠেছে একদম। গাছের পাতাগুলো কিরকম করে নড়ছে, এই যে আমার পুঙ্কু উঠে গেছে, পুঙ্কু পুঙ্কু উঠে গেছে, পরে দেখা যাচ্ছে। তো গাইস দেখো, তখন তোমাকে তোমাদের দেখালাম যে কীরকম হাওয়া চলছিল, এখন আসলো বৃষ্টি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে মুড়ি মাখা আর গরম গরম চা। দেখো ওখানে পেঁয়াজ লঙ্কা তেল চানাচুর দিয়ে ভালো করে মেখেছি। তো বৃষ্টির দিনে দারুণ এনজয়, আমার তো মুড়ি আর চা। এই যে তোমার ছোট চামচ, এটা বড় পাপা, এটা আমার, এটা ছোট সাদা বিবানের জন্য। আদা দিয়ে দুধ চা দাও। বৃষ্টি আসছিল, কাপড়গুলো এখানে রাখা হয়েছে, নাহলে ভিজে যেত। পরে ওগুলোকে ফোল্ড করে রাখবো। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, তখন মুড়ি আর চা খাওয়ার পর কিছুক্ষণ আমরা বাইরে থেকে হেঁটে এসেছি তিনজনে মিলে, আমার হাজব্যান্ড, বাচ্চা, আমি, তিনজনে মিলে। তো বাইরে থেকে একটু ঘুরে ফিরে আসলাম, ফুচকা টুচকা খেয়ে আসলাম। তো ফুচকা টুচকা খেয়ে আসলাম, তো ভালোই লাগে। আকাশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো খুব ভালো লাগলো, এনজয় করলাম। তারপরে হচ্ছে আসলাম, আসার পরে মাছের ঝোল বানালাম। তো বানিয়ে গরম গরম আমরা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে ছেলে বলছে খাবে না ভাত, তো ওর জন্য আমি ম্যাগি বানালাম। তো ম্যাগি খেয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, ভাত কিছুতেই খাবে না, তো কিছু তো খাওয়াতে হবে। তো আমি বললাম যে ম্যাগি খাবা, বললো হ্যাঁ, তো বানিয়ে দিলাম। তো খেয়ে ঘুমিয়ে পড়লো, ওই দেখো বড় শুয়ে পড়েছে। আর আমি অনেকগুলো কাপড় ছিল আজকে, ওগুলোকে আমি ভাঁজ করে রেখে দিলাম, আর ঘরটর গুছিয়ে রেখে দিলাম। সমস্ত কাজ এখন কমপ্লিট, এখন আমি শুয়ে পড়বো আর এডিটিং করে তোমাদের জন্য ভিডিওটি আপলোড করে দিব, যাতে করে সকালবেলা তোমরা এই ভিডিওটি দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পরে ছোটো একটা ঘন্টার আইকন আসে, ওটাকেও প্রেস করে দিও, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর চলো দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার চ্যানেলে। বাই বাই, গুড নাইট, আর থ্যাংকস ফর ওয়াচিং।